কারণ মানুষের এক্সপেকটেশন অনেক বেড়েছে। তো আমাদের পরবর্তী চ্যালেঞ্জ যেটা হলো সাউথ আফ্রিকা সিরিজ আমরা কীভাবে খেলি, কারণ অন্যান্য টিমগুলো এখন আগের মতো বিদেশি। উইকেট আলার মধ্যে বগুড়া উইকেট আপনারা সবাই জানেন, উইকেট বগুড়া উইকেট সবসময় ভালো হয়। তো যেরকম চেয়েছিলাম হয়তো আপনারা পুরোপুরি না হলেও কিছুটা আমি দেন চাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওইখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন অনেক ডিফারেন্স। তো ওইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি একটা প্রসেসের ভিতরে থাকাটা ইম্পর্টেন্ট কোনো একটা ট্যুরের আগে, বিশেষ করে অ্যাওয়ে সিরিজের আগে। তো আমার কাছে মনে হয় যে এটা আমরা একটা প্রসেসের ভিতরে থাকা হচ্ছে আর কোনো কিছু না। কনফিডেন্স অবশ্যই বুস্ট আপ করবে, এটা স্বাভাবিক। আপনার একটা বড় টিমের এগেনস্ট আপনার বিদেশের মাঠে গিয়ে ম্যাচ জেতা অবশ্যই বুস্ট আপ করবে। তো আমার কাছে মনে হয় ওই জায়গায় ওই চিন্তা আর না করে সামনের সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে আমাদের কাজ করা উচিত। আমার কারণ মানুষের এক্সপেকটেশন অনেক বেড়েছে। তো আমাদের পরবর্তী চ্যালেঞ্জ যেটা হলো সাউথ আফ্রিকা সিরিজ আমরা কীভাবে খেলি, কারণ অন্যান্য টিমগুলো এখন আগের মতো বিদেশি। আমরা অ্যাওয়ে খেললে যেভাবে দেখতে হয় আরও একটু সিরিয়াসলি নেবে তারা জিনিসটা, আরও আমাদের জন্য চ্যালেঞ্জিংই হবে। সাদা বল লাল বল ওইটা নিয়ে আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি চিন্তা করি, আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি, আমি সাদা বল লাল বল না দুইটাই তো ক্রিকেট খেলারই একটা অংশ। তো আমি যদি আমি সব জায়গায় পারফর্ম করি হয়তো ওইটা নিয়ে হয়তো ভবিষ্যৎরা চিন্তা করবো। তো আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি যেখানে খেলি না কেন, দেশে বিদেশে যেখানে খেলি আমার পারফর্ম করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এখানে ক্যাম্প করে গিয়ে আবার সাউথ আফ্রিকা যে ভালো খেলবে এটা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি গ্যারান্টি দিতে পারি যে আমার প্রসেসটা ঠিক থাকলে আমি মেনে গিয়ে আমি ভালো লেভেলটা করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল যে অপরচুনিটি দিছে আমাদের কাছে মনে হয় যে ওই অপরচুনিটি খুবই ভালো ছিল সবার জন্য। উইকেটের এইখানকার কন্ডিশনও খুব ভালো ছিল, ব্যাটসম্যান বোলার সবার জন্য ভালো ছিল, সেসাথে যারা আপনার আপকামিং বাংলাদেশ টিমে খেলার সারিতে আছে তাদের জন্য খুব ভালো অপরচুনিটি এই ধরনের একটা ক্যাম্প।